এগুলো পড়ার অভ্যেস তো আমার নেই দিদি ভাই। অভ্যেস তো অনেক কিছুরই ছিল না, এবার তো করতে হবে। আর এটা পড়ে কি আর শ্বশুর শাশুড়ির সামনে থাকবি? পড়বি তো বরের সামনে ঘরে একা একা। আমি আর তোর দাদা যখন হানিমুনে গেছিলাম তখন পাহাড়ে গেছিলাম বুঝলি, ওই ঠান্ডার মধ্যেও পড়েছে। বৌমা হলো তোমাদের? হ্যাঁ মা, এই তো দে এটা ঢোকা, এই খাপটায় রাখলাম। হ্যাঁ ভালোভাবে থাকবি, কোনো ধারণাই নেই কি করবো, একটা বাচ্চা মেয়ে ফ্যাকাশে মুখ করে নিয়ে দাঁড়িয়ে আছে। তুই কিছু জানিস না না ওদের লাইফস্টাইল সম্পর্কে, প্রত্যেক দিন রাত্রির ওরা অ্যাবিউজড হয় শুধুমাত্র টাকার জন্য। দিবি আর টাকা? চুপ কর প্লিজ, প্লিজ চুপ কর। হ্যাঁ চুপ করে যাই, ভাল লাগে না সব শুনতে। সিনেমা দেখতে যাবি? আচ্ছা নন্দিনীকেও বলিস না একটু, নতুন এসছে একটু কমফোর্টেবল হবে। হ্যাঁ ও তো হানিমুনে গেছে, ফিরুক তারপর বলছি।